আমি বলবো সিকিমের মোস্ট আন্ডার রেটেড ওয়াটারফলস এই ফামরং ওয়াটারফলস। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আমরা আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখছি। একদম ভোরে ভোরে আমাদের ঘুম ভেঙেছে সূর্যের আলোর ঝলকানিতে, এবং ঘুম থেকে উঠে আমরা জাস্ট বারান্দায় আসলাম, আর বারান্দায় এসেই কাঞ্চনজঙ্ঘার এই অভূতপূর্ব দৃশ্য দেখলাম। একেবারে আমাদের হোটেলের রুম থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা এখন দেখছি। গতকাল সারাদিন মেঘে আচ্ছন্ন ছিল, আজকে একদম ভোরে ভোরেই কিন্তু আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। বন্ধুরা, পেলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন, আর আমরা সকাল সকাল বাইরে ব্রেকফাস্ট করেছি এবং চা খেয়ে এখন আমরা রওনা দিব। আমাদের আজকের গন্তব্য ইয়ুকসম। ইয়ুকসম যাওয়ার পথে অনেকগুলো সাইটসিং আছে, সবগুলোই আপনাদেরকে দেখাবো। কাঞ্চনজঙ্ঘা ফলস, ফামরং ওয়াটারফলস এবং আরও বেশ কয়েকটি প্লেস আছে যেগুলি অনেক সুন্দর। সো আমরা এখন যাত্রা শুরু করছি। আমাদের আজকের যাত্রা শুরুর জন্য আমরা একটি গাড়ি ভাড়া করেছি, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, সুজুকি অল্টো। এটি ছোট একটি কার, এই গাড়িতে করেই আমরা রওনা দিব। সো আমরা ইয়ুকসমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দাদা, আপনার নাম ক্যা? দিলীপ। দিলীপ ভাই, দিলীপ ভাই আছেন আজকে আমাদের সাথে। তো আজকে সারাদিন আমরা ওনার গাড়িতেই ঘুরবো। আমাদের হোটেল আপার পেলিংয়ে, এবং আপার পেলিং থেকে আমরা যাত্রা শুরু করেছি। তো এই হচ্ছে আপার পেলিংয়ের বেশ কিছু হোটেল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোটেল আছে। হোটেল কিংস্টোন, হোটেল দি হরাইজন, এরপরে আছে নাম সালিং রেসিডেন্সি, এরপরে দেখতে পাচ্ছেন হোটেল সেঙ্গা, এই সাইডে রয়েছে হোটেল হেরুকা। আর আমাদের ঠিক সামনেই সেই সুবিশাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটাই আসলে পেলিংয়ের মূল আকর্ষণ, পেলিং থেকে খুব স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখানে আরো বেশ কিছু হোটেল আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমরা, একদম রাস্তা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। ফারুক, আমরা একটু থামবো এক মিনিটের জন্য এখানে। আমরা কাঞ্চনজঙ্ঘাকে পেছনে ফেলে বাঁ দিকে চলে যাচ্ছি। Thank you.
এখন যে জায়গাটি আমরা পার হচ্ছি এই জায়গাটির নাম হচ্ছে দারাপ ভিলেজ। এই গ্রামটিও কিন্তু একটি ট্যুরিস্ট স্পট, এই ভিলেজেও অনেকে এক্সপ্লোর করতে আসেন। তো আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখানে সময় দিতে পারছি না, কিন্তু এই গ্রামটি অনেক সুন্দর, অনেক সুন্দর একটি গ্রাম, খুবই সাজানো গোছানো একটি গ্রাম, এবং চারপাশে গাছগুলো এত সুন্দর, অসাধারণ, একদম ন্যাচারাল, একদম র একটা প্লেস। আমরা দারাপ ভিলেজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি ইয়ুকসমের পথে। আমরা রাস্তায় নামলাম, পেলিং থেকে 20 মিনিট গাড়িতে ড্রাইভ করে আসলেই আপনি দেখা পেয়ে যাবেন রিম্বি ফলসের। আর রিম্বি ফলসের সামনে এখন আমরা গাড়ি থেকে নেমেছি। রিম্বি ফলস অনেক উঁচু একটি ফলস, পাহাড়ের অনেক উপর থেকে পানি একদম গড়িয়ে 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 এই জায়গাটাতে পড়ছে। তো আমি এখন আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি, দেখে আর একটু সামনে থেকে আর একটু বেটার ভিউ পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে একদম ফলসের নিচে পর্যন্ত কিন্তু আপনারা নামতে পারবেন। এই যে এখানে অনেকেই কিন্তু নিচে নেমেছেন, নিচে নেমে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছেন, সিম্পলি অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আমরা গাড়ি থেকে নামলাম এবং কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে চলে আসছি। তো এখানে অনেক মানুষজনের ভিড় দেখতে পাচ্ছি আমি, দেশি বিদেশি অনেক পর্যটক কিন্তু এখানে এই কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার জন্য উপস্থিত হয়েছেন, এবং অসংখ্য গাড়িও দেখতে পাচ্ছেন আপনারা আমার আশেপাশে। এই যে এখান থেকে অনেকেই ছবি তুলছেন আমার ঠিক পেছনটা থেকে। তো বন্ধুরা, আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের মূল অংশে চলে আসছি। এখানে ঢুকতে আমাদের টিকিট লেগেছে 20 রুপি পার পার্সন। তো আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি, দেখি কত দূর সামনে যাওয়া যায়। এক্সকিউজ মি, এখানে অনেক মানুষের ভিড়, যে কারণে আসলে কাছাকাছি যাওয়াটা একটু মুশকিল। আর তার উপরে সামনে অনেকগুলো পাথর আছে, এই পাথরগুলোর উপর লাফ দিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। এই যে আমার এই সাইডটাতে হচ্ছে ওয়াটারফলস, আমি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। মানে অসংখ্য মানুষের ভিড়, যারা ওয়েস্ট সিকিমে আসেন তাদের অন্যতম আকর্ষণ এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। পাথরের উপর দিয়ে লাফ দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আমি একটু সাইড দিয়ে, ওকে থ্যাংক ইউ। আমি এখন একদম টপ পাথরটার উপরেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি, একদম সবচেয়ে উঁচু যে পাথরটা সেই পাথরের উপরে দাঁড়িয়ে আমি এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এই যে উপর থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, পানির ফ্লো মারাত্মক, এবং পানিটা পড়ছে ঠিক এই জায়গাটাতে। এখানেও অনেকে দাঁড়িয়ে ছবি তুলছেন, আর এই জায়গাতেও অনেকে যাচ্ছেন, এখানেও পানি আছে।
এখানে দেখুন অনেকে আসার চেষ্টা করছে। আমি আসলে বডি ব্যালেন্স ঠিকভাবে করতে পারছি না, বডি ব্যালেন্স করার চেষ্টা করছি, আমি একটু নিচে নেমে যাচ্ছি। এখানে বডি ব্যালেন্স করা খুবই টাফ। এক্সকিউজ মি স্যার। আচ্ছা হ্যাঁ, আমরা ইয়ুকসম যাওয়ার পথে রাস্তার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এখানে রাস্তার দুই পাশে কিছু ফুল দেখতে পাচ্ছেন আপনারা, নীল রঙের ফুল। এই ফুলগুলোর নাম হচ্ছে লোকাল ভাষায় বাবুরি ফুল। এগুলো হচ্ছে বুনো ফুল, কিন্তু আপনি রাস্তার দুই পাশে প্রায় পুরোটা রাস্তা জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই ফুল। একটু পরপরই এই ফুলের অসংখ্য গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ, বাবুরি ফুল গাছ। এগুলো একদমই প্রকৃতির বুকে গড়ে ওঠা, ন্যাচারাল ওয়েতে। পুরো রাস্তা জুড়েই ফুল আর ফুল। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি ইয়ুকসম শহরে। ইয়ুকসম হচ্ছে সিকিমের প্রথম রাজধানী। তো এখানে এসে প্রথমে আমরা ঢুকছি কাথক লেক ইকো পার্কে। এই হচ্ছে গেট দিয়ে আমি প্রবেশ করলাম। এখানে টিকিট লেগেছে আরক, টিকিট কত করে? 10 রুপি করে আমাদের টিকিট পারচেস করতে হয়েছে, পার পার্সন 10 রুপি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, ভেতরে লোকজন আছেন। হ্যালো, এখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের একটা সাইনবোর্ড দেওয়া আছে। এরকম কয়েকটা বেস ক্যাম্প হয়, যেতে যেতে এখান থেকে আরো 10 কিলোমিটার। এটা হলো গোড়া গোড়া। এই হচ্ছে কাথক লেক। এখানে আরেকটা জিনিস হলো, এই জায়গায় কোনো ময়লা পাতা পড়ে না, পাতা পড়লে এখান থেকে কোনো একটা কিছু উঠে নিয়ে যায়, কোনো পাখি এসে পাতাটা উঠে নিয়ে যায় বা এরকম একটা কিছু একটা কথা আছে আর কি। হ্যাঁ, এবং এটা খুব মানে খুবই চমৎকার একটা ভিউ। ইয়ে লেক কে বারে কুছ কেহনা? ইয়ে তো এক পবিত্র লেক হ্যাঁ হ্যাঁ जैसे खिची भी लेके ना। वैसे पवित्र लेक, असाधारण लैंडस्केप, असम्भव सुंदर एक लेक। खूब बेसि बड़ नय तब देखते असम्भव सुंदर। सो बंधुरा, यही हे ইয়ুকসম কথক লেক। এটি একটি পবিত্র লেক বলেই বুদ্ধিস্টরা বিলিভ করেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই লেকটি অসম্ভব পরিষ্কার একটি লেক, এবং এখানে কোনো প্রকারের কোনো ময়লা আবর্জনা নেই।
এই পুরো লেকের মধ্যে একটি পাতাও কিন্তু আপনি খুঁজে পাবেন না। এখানকার লোকজন বিলিভ করে এখানে যদি কোনো পাতা পড়ে সেই পাতা কোনো এক পাখি এসে নিয়ে যায়। তো আমরাও দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো রকমের কোনো পাতা কিংবা ময়লা আবর্জনা কিছুই নেই, তবে এই লেকে অনেক মাছ আছে। আমি মাছগুলো একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখি কতটুকু দেখাতে পারি। এখানে অসংখ্য প্রেয়ার ফ্ল্যাগ আছে। সে এক রূপকথারি দেশ, আগুন যেথা হয় না তবু শেষ। রূপকথারি দেশ, আগুন যেথা হয় না তবু শেষ। তারারি ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারে, দেখেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। বন্ধুরা আমরা এখন ইয়ুকসম প্যালেসের দিকে যাচ্ছি। আমরা কাছাকাছি চলে আসছি ইয়ুকসম প্যালেসের। সো এখানে যাওয়ার আগে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের প্রাইস 20 রুপি পার পার্সন। নরবু গাং ইয়ে জায়গা কা নাম দিন আপনি? 1641 সালে সিকিমের প্রথম ছগিয়াল তাকে এখানে মুকুট পরানো হয়েছিল এবং এখান থেকেই কিন্তু তিনি সিকিম রাজ্য শাসন শুরু করেছিলেন। এবং আপনারা জানেন ইয়ুকসম হচ্ছে সিকিমের প্রথম ক্যাপিটাল এবং এটি দীর্ঘ সময় সিকিমের ক্যাপিটাল হিসেবে কাজ করেছে এই শহরটি। তো আমরা ভেতরে ঘুরে ঘুরে আপনাদেরকে এখন দেখাবো। প্রথমেই একটি ঘর রয়েছে, এখানে বিশাল আকার একটি ঘন্টা রয়েছে, বিশাল আকার প্রেয়ার রিং। এটি আমি একা ঘুরাতে পারছি না, অনেক কষ্ট। এখানে আমাদের ঘোরাঘুরি আপাতত শেষ করছি, দেখি এরপরে কোথায় যাওয়া যায়। আমরা ইয়ুকসমের রাস্তাঘাটগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। অত্যন্ত সুন্দর একটি শহর, প্রাচীন শহর। এই শহরটিকে ফুলের শহর বললে বোধহয় ভুল হবে না, সব দিকেই ফুল গাছ এবং সবই কিন্তু বন্য ফুল। আমরা সচরাচর ফুল বলতে যেসব ফুল চিনি সেই ফুলগুলো নয়, এই ফুলগুলো কিন্তু একটু ডিফারেন্ট। ইয়ুকসম থেকে আমরা এখন ফামরং ফলসের দিকে যাচ্ছি। এই রাস্তাটি খুব একটা বড় রাস্তা নয়, এই রাস্তাটি অনেকটা ছোট রাস্তা এবং একদমই গ্রামের রাস্তা, পাহাড়ি গ্রাম। পাহাড়ি গ্রামের রাস্তা ধরে আমরা ফামরং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। আমাদের ড্রাইভার যিনি আছেন তিনি নিজেও এর আগে এই ফলসে যাননি, সো
গিয়ে দেখি আসলে কেমন লাগে। ইয়ুকসম থেকে আমরা অনেকটা নিচে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি আমরা রাস্তা ধরে। দূর থেকে সম্ভবত ফলসটি দেখতে পাচ্ছি, একটি ঝর্ণা দেখতে পাচ্ছি। এটি সম্ভবত ইয়ুকসমের সেই ফামরং ওয়াটারফলসের উপরের সাইট। আমরা চলে আসছি ফামরং ওয়াটারফলস এর একদম কাছে। তো বন্ধুরা, আমরা ফামরং ওয়াটারফলসের একদম সামনে এই মুহূর্তে। এখানে মূলত দুটি ওয়াটারফলস রয়েছে, আমি প্রথমটি আপনাদেরকে একটু দেখাই। প্রথমটি এই জায়গায়, আমি প্রথমটির একদম সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ফামরং ওয়াটারফলস, আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপর থেকে কিন্তু পানি পড়ছে, এবং এই পানিগুলো এই পাশটা দিয়ে নেমে রাস্তার উপর দিয়ে কিন্তু পাস হচ্ছে। এখান দিয়ে রাস্তার উপর দিয়ে এই পানিগুলো পাস হয়ে সরাসরি চলে যাচ্ছে এই দিকে। এই পানিগুলো রাস্তার উপর দিয়ে কিন্তু যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং চলে যাচ্ছে এই সাইডটাতে। ঝর্ণাটি অসম্ভব সুন্দর এবং বিশাল একটি ঝর্ণা। তো এখানে একটি ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঠিক ওই পাশটাতে আরেকটি ঝর্ণা আছে, আমি একটু পরেই আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো এই ঝর্ণাটি ভালোভাবে আপনাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন ফামরং ওয়াটারফলসের একদম কাছে চলে আসছি, এবং একদম কাছ থেকে এটি উপভোগ করছি। অসম্ভব মজা লাগছে। বন্ধুরা, আমি পানির একদমই কাছে চলে আসছি, এবং এই এক্সপিরিয়েন্স সত্যি অন্যরকম, অসাধারণ, অসম্ভব সুন্দর একটা ওয়াটারফলস। তো আপনারা কেউ যদি সিকিম আসেন, ওয়েস্ট সিকিম স্পেশালি, আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যানে অবশ্যই ফামরং ওয়াটারফলস রাখতে পারেন, অবশ্যই আমি বলবো যে খুবই ভালো লাগবে। সো বন্ধুরা, আমরা এখন ফামরং ওয়াটারফলসের আরেকটি পাশে চলে এসেছি। এখানে হচ্ছে আরও একটি ফলস, এখানে একেবারেই পাশাপাশি কিন্তু দুটো ফলস। এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এই ফলসটি, এবং আমরা একটু আগে ওই পাশে আরেকটি ফলস দেখে আসছি। এই ফলস সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আমার জানা নেই, কিন্তু এই ফলস অসম্ভব সুন্দর একটি ফলস। এটি আসলে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না, বিশাল বড় একটি ফলস। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে ফামরংয়ের আরও একটি ওয়াটারফলসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারফলসের পানির একেবারেই পাশে কিন্তু আমি বসে আছি, পাথরের উপরে। অসম্ভব সুন্দর পানি, অসম্ভব দারুণ পানি। আমি বলবো সিকিমের মোস্ট আন্ডাররেটেড ওয়াটারফলস এই ফামরং ওয়াটারফলস, কারণ আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে গিয়েছি, রিম্বি ওয়াটারফলসে গিয়েছি, বাট আমার কাছে মনে হয়েছে বেস্ট ওয়াটারফলস ইন সিকিম হচ্ছে এই ফামরং ওয়াটারফলস। তো যারা সিকিম আসবেন, অবশ্যই টার্গেট করে আসবেন, এই ফামরং ওয়াটারফলসে একবার আসার চেষ্টা করবেন। ফলসের পানিগুলো এখান দিয়ে বের হয়ে যাচ্ছে,
এবং সামনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু পানিগুলো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। এখানে না আসলে আসলে কেউ বুঝতেই পারবেন না এই ওয়াটারফলস আসলে কতটা সুন্দর। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি ইট উইল বি লাইফ টাইম এক্সপিরিয়েন্স।